চেন্নাইয়ের কঠিন ষড়যন্ত্র ভারতে খেপে গেল মোস্তাফিজের ভক্ত সমর্থকরা। বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। দর্শক, চলছে জমজমাট আইপিএল। চেন্নাই সুপার কিংসের হয়ে নিয়মিতই একাদশে থাকছেন বাংলাদেশের কাটার মাস্টার। শুধু তাই নয়, এখন পর্যন্ত পার্পল ক্যাপটাও নিজের দখলে রেখেছেন মোস্তাফিজ। কিন্তু সেই মোস্তাফিজুর রহমান হঠাৎ করেই দেশে ফিরেছেন। যদিও জানা গেছে জরুরি কাজেই দেশে ফিরেছেন তিনি, আবার কাজ শেষ করে যোগ দেবেন চেন্নাইয়ের একাদশে। তবে যোগ দেওয়ার কথা থাকলেও সেটা আর নাও হতে পারে মোস্তাফিজের, কেননা গোপন সূত্রে জানা গেছে দিল্লির বিপক্ষে খারাপ বোলিং করায় তাকে আর একাদশে নেবে না চেন্নাই। মূলত সে কারণেই বিষয়টি নিয়ে ভারতে শুরু হয়েছে মোস্তাফিজ ভক্তদের তুমুল আন্দোলন। এছাড়াও সমর্থকরা বলছেন, দুটি ম্যাচ ভালো করেও কেন একটি ম্যাচের জন্য বাদ পড়বে মোস্তাফিজ? তো দর্শক, একটি ম্যাচ খারাপ করার জন্য কাটার মাস্টারকে বাদ দেওয়া কি উচিত হবে চেন্নাইয়ের? কি মনে হয় আপনাদের, তা অবশ্যই জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।